সেদিন বলেছিলাম অনূর্ধ্ব ১৯-এ ১৯ দলে নাজমুল হোসেন শান্ত এবং জাকির হোসেন অনেকদিন দুজন একই সাথে ব্যাটিং করেছেন, দুজনের মধ্যে অনেক ভালো বোঝাপড়া আছে, আপাতত ছাওয়াটা দুজনের কাছেই। আগামীকালকে সকালে ভালোভাবে শুরু করা এবং প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে যে ওপেনিং পার্টনারশিপটা হয়েছিল সেটিকে ধারণ করে, সেটিকে মনে করেই ভালো একটা পার্টনারশিপ গড়া, এবং তার পরবর্তীতে সাকিব আছে, মুশফিকুর রহিম রয়েছে, মোমিনুল হক রয়েছে, ভালো কামব্যাক করেছে মোমিনুল হক প্রথম ইনিংসে, এরপর লিটন, মিরাজ, সোহান যা ইচ্ছে করুক, তারপর আমাদের ভালো একটা লক্ষ্য দাঁড় করিয়ে দিক, সেটি হোক ভারতের জন্য ২২০ অথবা ২৫০ প্লাসের একটি লক্ষ্য। মিরপুর উইকেটে যে ধরন বা যে অভিজ্ঞতা আমাদেরকে মনে করিয়ে দেয় সেটিতে আমরা আপাতত আশা রাখতে পারি ২২০ অথবা ২৫০ প্লাস একটি লক্ষ্য ভারতের জন্য কঠিন হতে পারে। সেটি আজকে দিনের শেষ ভাগে এসেও মোটামুটি প্রমাণ হয়েছে যে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা খুব কষ্টকর হবে। তো আমরা আপাতত বুঝতে পারছি আসলে আমাদের লক্ষ্যটা এবং করণীয় কি, কিন্তু কিছু কথা যেটি না বললেই নয় নুরুল হাসান সোহানের বিরুদ্ধে, জানি না অভিযোগটা কার কাছে দিব। প্রথম ম্যাচের পরে আমার আলোচনার বিষয় ছিল বাংলাদেশ দলে যেহেতু মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের মতো দুজন উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন, সেখানে নুরুল হাসান সোহানকে নেয়াটা কোন দিক দিয়ে যৌক্তিক সেটি আসলে আমার মাথায় ধরে না। টি টোয়েন্টি বিশ্বকাপের সময় একটি কথা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে নুরুল হাসান সোহানের ট্যালেন্ট, আসলে ট্যালেন্ট দিয়ে কিছু হচ্ছে না, এমনকি নুরুল হাসান সোহান নিজেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে আসলে তার যে ট্যালেন্টটা সেটি কার্যকরী নয়। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেও সে তার অদূরদর্শিতার প্রমাণ দিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হাতের ম্যাচটি অলমোস্ট ফসকে গিয়েছিল। সে নুরুল হাসান সোহান আজকে একটি সহজ স্টাম্পিং মিস করেছে সাকিব আল হাসানের বলে, আর সেই মিসের কড়া দাম দিতে হয়েছে বাংলাদেশকে। সেটি ভারতীয় দল ৮৭ রানের যে লিড তারা নিয়েছে তার জন্য সে স্টাম্পিংটা অনেকাংশেই দায়ী, কারণ শ্রেয়াস আয়ার এবং ঋষভ পান্ট তারা খুব ওয়ান ডে গতিতে খুব ভালো একটা পার্টনারশিপ গড়েছে। শ্রেয়াস আয়ারের স্টাম্পিংটা সে মিস করেছিল, শ্রেয়াস আয়ার শেষ পর্যন্ত একটা বড় ১০০ ছুঁয়েছে একটা ইনিংস খেলেছে। এটির জন্য আসলে আমি জানি না নুরুল হাসান সোহান সে কি জবাবদিহিতার ভিতরে পড়বে কিনা, অবসর সেটি আমাদের নেই। কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম আসলে প্লেয়ারদের মানসিকতার বিষয়টা, আমরা দলে এসেছি, আমরা দলে আমাদের দায়িত্ব পালন করব এবং সেটি যদি আমরা করতে পারি তবেই আমরা দলের জন্য নিজেদের জন্য ক্যারিয়ার জন্য ভালো একটা কিছু দাঁড় করতে করাতে পারি। সে বিষয়ে আসলে এক উদাহরণস্বরূপ বলতে পারি সম্প্রতি ভারতীয় দলে যে সংযোজন জয়দেব, যে ফেস বোলার ভারতীয় দলে এসেছে, ২০১০ সালে সে তার সর্বশেষ টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল যেখানে দুই ইনিংসে সে উইকেট বঞ্চিত ছিল এবং সেই ম্যাচ ভারত হেরেছিল ইনিংস ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর পরবর্তীতে সে আর ভারতীয় দলে ফিরতে পারেনি, ওয়ান ডে খেলেছিল, টেস্ট আর ফিরতে পারেনি। কিছুদিন আগে সে টুইটারে লিখেছিল, ডিয়ার রেড বল গিভ মি এ চান্স আই উইল মেক ইউ প্রাউড। কতটা ভিতর থেকে কতটা আত্মবিশ্বাসী হলে একটা প্লেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ঘোষণা দিতে পারে যে আমি আমার সেরাটা নিংড়ে দেওয়ার জন্য প্রস্তুত, আমাকে সুযোগ দিন। ভারতীয় দল তাকে স্কোয়াডে নিল এবং সুযোগ দিল, সেই সুযোগটি পেয়ে বাংলাদেশের প্রথম প্রথম ইনিংসে বাংলাদেশকে কম রান ২২৭ রানে আটকে দেওয়ার অন্যতম কারিগর ছিল সেই বোলারটি, যিনি কিনা এক যুগ দুদিন পরে দলে সুযোগ পেয়েছে আর সেই সুযোগ পেয়ে সেই সুযোগটা কাজে লাগিয়েছে।
সেটি বলতে চাই আসলে আমাদের নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বিদের মতো প্লেয়ারদের জন্য, কারণ তারা দলে সুযোগ পেয়েছে আসলে এমন কোন আকুতি মিনতি ছাড়াই। আমি জানি না তাদের ভিতরটা কতটুকু প্রস্তুত, এমন একটি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তারা বাংলাদেশ দলে আসবে এবং দলের জন্য ভালো কিছু করবে। আমরা এমনটা দেখেছি, অনেকে খুব খারাপ ভাবে পস্কে গিয়েছে দল থেকে, দলে ফিরে এসেছে, এমনটা ঘোষণা দিতে পারেনি, বরং দুঃখে কাতর হয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি আউট করে দিয়ে কালো করে দিয়েছিল শোকে, কারণ প্রচুর পরিমাণের আলোচনা সমালোচনা তাদের নিয়ে হচ্ছিল। কিন্তু এমনটা কেউ সরাসরি বলতে পারেনি, আমাকে সুযোগ দিন, আমি শুরুতে প্রথম ইনিংস থেকে আমি আমাকে প্রমাণ করব। আমাদেরকে ভাবতে হয় অনেকদিন পরে আসলেও যিনি ক্রিকেটে কন্টিনিউ করছেন, এমন না ঘর থেকে নিয়ে এসে কাউকে সুযোগ দেওয়া হচ্ছে বা সুযোগ দেওয়া হবে অদূর ভবিষ্যতেও। যারা আসছে তারা প্রমাণ করে আসছে, প্রমাণ করে আসার মানেটা হচ্ছে কন্টিনিউ ক্রিকেটে আছে। ঘরোয়া ক্রিকেট থেকে এসে জাতীয় দলে খেলার মানেটা এনে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আমাকে আবার মানিয়ে নিতে হবে, সেটি উনাটকাট আবার প্রমাণ করেছে। আমাদের প্লেয়াররা সেটি প্রমাণ করতে পারবেন কিনা জানি না। নুরুল হাসান সোহানও কিন্তু এমনই বাদ পড়া একজন প্লেয়ার ছিল, দলে সুযোগ পেয়েছে এবং দীর্ঘ 2 বছর ধরে সব ফরম্যাটে সে খেলছে এবং প্রমাণের সুযোগ খুঁজে যাচ্ছে এখনো পর্যন্ত। জানি না কতদূর পর্যন্ত সেই প্রমাণের সময়টা চলতে থাকবে। তবে সবকিছুকে এড়িয়ে আমরা তাকিয়ে থাকবো আগামীকালকে, তৃতীয় দিনের দিকে। মিরপুরের জন্য তৃতীয় দিন অনেক গুরুত্বপূর্ণ, আশা করব বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভালো একটি লক্ষ্য দাঁড় করাবে এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের যে রেকর্ডটি সেটি লিখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।